আজকে আপনাদেরকে যে অ্যাপটি সম্বন্ধে পরিচয় করে দিব তার নাম হলো ভি ইমেজ। প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে ভি ইমেজ লিখে সার্চ দিন। আমরা ভি ইমেজ লিখলাম, ভি ইমেজ লিখে সার্চ দেওয়ার পরে সফটওয়্যারটা চলে আসছে। এখন ইনস্টল দিতে হবে, ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল বাটনে ক্লিক করলাম, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হচ্ছে হ্যাঁ, ডাউনলোড শেষ, এখন ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং শেষ, আমরা এখন ফোন মেনুতে যাব। ফোন মেনুতে গেলে এই ভি এম এস অ্যাপটি দেখতে দেখা যাবে। অন করলাম, এরকম একটা ব্যাপার আসবে, অ্যালো দিতে হবে। অ্যালোতে চাপ দিন, সফটওয়্যারটা অন হলে, সফটওয়্যারটা অন হওয়ার পরে এখানে দেখুন অনেক ধরনের ইফেক্ট আছে, যে কোনো একটি আপনি ইফেক্ট লাগাতে পারবেন, একটি বা দুটি অনেকগুলো ইফেক্ট লাগাতে পারবেন আপনার যে কোনো ফটোতে। এখানে অনেকগুলো ইফেক্ট দেখা যাচ্ছে, আপনার গ্যালারি থেকে কোনো ছবি লাগাতে হলে সবুজ রঙের যে যোগ চিহ্ন আছে এই বাটনে ক্লিক করুন। বাটনে ক্লিক করার পরে গ্যালারি থেকে যে কোনো ছবি লাগানো যাবে। গ্যালারি থেকে মনে করুন আমরা এই ছবিটি লাগালাম, এই ছবিটা লাগানোর পরে এবার আমরা যে কোনো একটা এফেক্ট চুজ করতে পারবো। এই নিচে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে, যে কোনো একটি বা দুটি বা তিনটি ইফেক্ট লাগানো যাবে ছবিতে। আমি দেখাচ্ছি বিভিন্ন ইফেক্টগুলো লাগিয়ে লাগিয়ে। এই ছবিতে আমরা এখন এই এফেক্টটা লাগিয়ে একটু টেস্ট করছি কেমন দেখা যায়। আমরা অন্য একটি এফেক্ট দেখছি, যে কোনো এফেক্ট ছোট বা বড় করা যায়। আমরা বাকি এফেক্টটাকে একটু ছোট আকারে ছবিতে বসিয়ে দিলাম, বসানো শেষে ওকে দেওয়া যাবে, ওকে দিলে হবে, অথবা অন্য একটি এফেক্ট লাগানো যেতে পারে। আমরা শুধু একটি এফেক্ট লাগালাম, ওকে দিতে হবে লাগানো শেষ হলে। তারপরে নেক্সট দিন, এরপরে জাস্ট সেভ করলে হবে ছবিটা। সেভ করলে আপনার যে কোনো ছবিতে এই ইফেক্টটা দেখা যাবে। এই যে সেভ বাটন দেখা যাচ্ছে, সেভ করলেই গ্যালারিতে সেভ হবে ছবিটা। তারপর দেখা যাবে কেমন দেখা যায়। আমরা এখন একটু পরীক্ষা করে দেখব একটা ছবিতে ইফেক্টটা লাগানোর পরে ছবিটা লুক কেমন চেঞ্জ হয়েছে। আসুন আমরা গ্যালারিতে যাই। গ্যালারিতে গিয়ে দেখি ছবিটার লুকটা কেমন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই যে হয়েছে, আমাদের আগে নর্মাল একটা ছবি ছিল, সেটাতে ইফেক্টটা লাগানোর পরে এখন লুকটা অনেক চেঞ্জ হয়ে গেছে, সুন্দর লাগছে।